হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমাদের কাছে নতুন আমি একটা বিজ্ঞপ্তি নিয়ে এসেছি তার সঙ্গে তোমাদের একটা পরীক্ষার অ্যাডমিট কার্ডও তোমাদের দিয়ে দিয়েছে এবং তোমাদের দুটো ডিপার্টমেন্টের অ্যান্সার কিও দিয়ে দিয়েছে যেগুলোর পরীক্ষা তোমরা আগে দিয়ে এসছো চলো দেখে নাও সেগুলো কি কি আছে প্রথমে তোমাদেরকে বলে দিই স্টাফ সিলেকশন কমিশনের যে এক্সামটা তোমরা দিয়ে এসছিলে সেখানে তোমাদের এসএসসি ফেজ টুয়েলভের যে এক্সামটা তোমরা দিয়েছিলে সেটা তোমাদের অ্যান্সার কি দিয়ে দিয়েছে সেখানে দেখো তোমাদের অ্যান্সার কিটা কি আছে তেরো সাত দুহাজার তেইশ থেকে সতেরো সাত দু হাজার ছটা পর্যন্ত বিকেল ছটা পর্যন্ত তোমরা তোমাদের অ্যান্সার কি চেক করতে পারবে এবং তোমাদের এখানে দেখো নিচের দিকে তোমাদের লিঙ্কটা দেওয়া আছে যেখানে গিয়ে তোমরা গুলো দেখতে পাবে এরপরে দেখো এরপরে তোমাদের বিশ্বভারতীর যে এম টিএস এর এক্সামটা হয়েছিল তোমাদের এক্সামটা হয়েছিল কবে না আঠাশ তারিখ আঠাশে জুন তিরিশে জুন পয়লা জুলাই দোসরা জুলাই এবং থার্ড জুলাই যে তোমাদের এক্সামটা হয়েছিল সেটাও তোমাদের অ্যান্সার কি দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমাদের পনেরোই জুলাই থেকে সতেরোই জুলাই পর্যন্ত তোমরা তোমাদের অ্যান্সার কি দেখতে পারবে এরপরে দেখো তোমাদের যে পরীক্ষাটার অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আই বি আইও যেটা এক্সামটা তোমাদের অ্যাপ্লিকেশন হয়েছিল কদিন আগে তোমাদের এখানেতে একবার দেখে নাও জাস্ট বিজ্ঞপ্তিটা কি ছিল যে তোমাদের এটা তিনশো পঁচিশটা টোটাল দুশো পনেরোটা জেনারেল এসসি ছিল একশো উনিশটা আর এস টি ছিল ঊনষাটটা টোটাল সাতশো সাতানব্বইটা ভ্যাকেন্সি ছিল তো এটা তোমরা অনেকেই অ্যাপ্লাই করেছিলে তো যারা যারা অ্যাপ্লাই করেছিলে তাদেরকে বলি তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হয়েছে এটা এবং এটা তোমাদের এক্সামের ডেট দেওয়া হয়েছে বাইশে জুলাই ঠিক আছে তোমাদের আমি ডেসক্রিপশনের নিচে লিংক দিয়ে দেবো সেখানে গিয়ে এটা ওদের যেখানে তোমরা তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে এরপরে দেখো তোমাদের যেটা আছে এটা তোমাদের সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স কলকাতা এখানে তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্টটা আছে টেকনিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে তোমাদের এটা বিজ্ঞপ্তি বেরিয়েছে এটা তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে এখানে কি কি পোস্ট আছে একবার দেখে নাও এখানে তোমাদের আছে ইঞ্জিনিয়ার গ্রেড সি যেটা তোমাদের পে লেভেল টেন অনুযায়ী স্যালারি আছে দুটো ভ্যাকেন্সি দুটোই জেনারেল টেকনিশিয়ান বি যেটা আছে এটাও তোমাদের পে লেভেল থ্রি অনুযায়ী তোমাদের স্যালারি আছে এটাও তোমাদের জেনারেল দুটো ভ্যাকেন্সি এবং ওবিসিতে তিনটে ভ্যাকেন্সি আছে এরপরে টেকনিশিয়ান বি আর একটা যেটা আছে এটাও তোমাদের পে লেভেল থ্রি অনুযায়ী স্যালারি জেনারেলে একটাই ভ্যাকেন্সি আছে তারপরে আরেকটা যেটা টেকনিশিয়ান পরে তোমাদের চার নম্বরে যেটা তোমাদের আছে টেকনিশিয়ান বি অপারেশন অ্যান্ড মেনটেন অফ কম্পিউটার বলে যে পোস্টটা তোমাদের আছে এটাও তোমাদের পে লেভেল থ্রি অনুযায়ী স্যালারি একটা ভ্যাকেন্সি আছে জেনারেল এবং ও আছে দুটো ভ্যাকেন্সি এরপরে তোমাদের টেকনিশিয়ান বি যেটা তোমাদের আরেকটা আছে এটা তোমাদের ট্রেসার ডিপার্টমেন্টে পোস্টে অ্যাপ্লাই করতে হবে তো এখানে তোমাদের পে লেভেল থ্রি অনুযায়ী স্যালারি একটা আছে এবং শেষ যেটা তোমাদের পে লেভেল অনুযায়ী তোমাদের স্যালারি আছে এবং এটা তোমাদের ভিএইচ ভিজুয়াল হ্যান্ডিকাপদের ক্ষেত্রে আছে একটা ভ্যাকেন্সি এবং ও বিসিদের ক্ষেত্রে আছে চারটা ভ্যাকেন্সি টোটাল তোমাদের এখানেতে পাঁচটা ভ্যাকেন্সি আছে এরপরে দেখো তোমাদের এটার যোগ্যতাগুলো কি চাওয়া হয়েছে তোমাদের প্রথমে যেটা ইঞ্জিনিয়ার পোস্ট আছে সেটা তোমাদের নম্বর নিয়ে বা বিটেক হতে হবে হবে তোমাদের মিনিমাম বছর থাকতে তাহলে তোমরা এটা বি দু অ্যাপ্লাই করতে পারবে তিরিশের মধ্যে তোমাদের এটা এজ হতে হবে এর পরের টেকনিশিয়ান যেটা আছে সেখানে দেখো তোমাদের বলেছে যে মিনিমাম সিক্সটি পার্সেন্ট সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট তোমাদের থাকতে হবে সিক্সটি পার্সেন্ট নম্বর নিয়ে তোমাদের মাধ্যমিক পাস তার সঙ্গে তোমাদের এক বছরের আইটিআই পাস লাগবে সঙ্গে তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে এরপরে দেখো এটা তোমাদের কি বলেছে এটা তোমাদের পঁচিশ বছরের মধ্যে এজ হতে হবে এরপরে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক যেটা আছে সেটা তোমাদের আছে পাঁচটা যেটা তো এখানে তোমাদের বলেছে গ্র্যাজুয়েট পাস হতে হবে টাইপিং এ তোমাদের থার্টি ফাইভ ইংলিশে স্পিড থাকতে হবে এবং সঙ্গে তোমাদের কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে এবং এখানে তো তোমাদের এজটা কিন্তু বলেছে পঁচিশের মধ্যে এজ হতে হবে মানে এটা হচ্ছে তোমাদের জেনারেলে পঁচিশ এবং যারা ওবিসি আছো তাদের ক্ষেত্রে এটা তোমাদের আর তিন বছরের ছাড় পাবে মানে টোটাল তোমাদের এটা আঠাশ বছর এজ হতে হবে এবং এজটা বলেছে যে তোমাদের যেদিন এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট সেই লাস্ট ডেট অনুযায়ী তোমাদের এটা এজ হতে হবে এখানে তোমাদের একটা কথা বলি এখানে তোমাদের এটা পুরোপুরিভাবে অনলাইনে অ্যাপ্লাই হবে এবং এই অ্যাপ্লাইটা করার পর তোমাদের কি কিন্তু প্রিন্ট আউট বার করার পর তার সঙ্গে হার্ড কপি কিন্তু বাই বাইপোস্ট আবার পাঠাতে হবে সেটার জন্য দেখো তোমাদের এখানে দিয়ে দিয়েছে যে কোন ঠিকানায় পাঠাবে টু দা রেজিস্টার এই ঠিকানায় তোমরা কলকাতা সাত লক্ষ চৌষট্টি বলে যতটা আছে এতটা পর্যন্ত এই ঠিকানায় তোমাদেরকে এটা পাঠাতে হবে তোমাদের এটা অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এগারোই জুলাই অ্যাপ্লাই শুরু হয়েছে এবং তোমাদের এটা এক মানে লাস্ট ডেট আছে পঁচিশে আগস্ট অনলাইনে অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে যে পঁচিশে আগস্ট এবং লাস্ট ডেট তোমাদের হার্ড কপি যেটা তোমরা পাঠাবে সেটা হচ্ছে সিক্স সেপ্টেম্বরের মধ্যে তোমরা তোমাদের হার্ড কপিগুলো অফিসে পাঠাবে এরপরে তোমাদেরকে আমি বলে দিই যে এটা তোমাদের অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন ফিজটা কত রাখা হয়েছে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ যেটা আছে সেখানে তোমাদের যেটা তোমাদের টেকনিক্যাল পোস্ট আছে সেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ আছে পাঁচশো টাকা এবং ক্লারিক্যাল পোস্ট যেটা তোমাদের আছে সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ আছে তিনশো টাকা ঠিক আছে এই ছিল তোমাদের আজকের এই বিজ্ঞপ্তিটা যাদের বয়সে হচ্ছে যাদের শিক্ষকতা যোগ্যতা হয়েছে তারা অ্যাপ্লাই করে দাও আর একটা কথা তোমাদেরকে আমি বলে দিই তোমরা যখন হার্ড কপিগুলো বাই পোস্টে পাঠাবে তখন কিন্তু অবশ্যই প্রত্যেকটা ডকুমেন্টস তোমরা নিজেরা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবে ঠিক আছে আমি ডেসক্রিপশনের নিচে লিঙ্ক দিয়ে দেবো যে লিঙ্কে ঢুকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও নেক্সট তোমাদের কাছে নতুন এই ধরনের বিজ্ঞপ্তি নিয়ে আবার আসবো ততদিন ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো ধন্যবাদ